শুভ নবমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি এসেছি শুশুনিয়া গ্রামে, যেখানে একটা থিম হয়েছে, তো সেখানে যাচ্ছি সব ফ্যামিলির সঙ্গে নিয়ে। তো সেখানে গিয়ে এখন আমরা প্রতিটি রাস্তায় আছি, হাঁটছি। সেখানে ফ্যামিলি পুরো আছে, আমার মা আছে, বাবা আছে, দিদারা আছে, সকলেই আছে আমার সাথে। তো আজকে ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি শুশুনিয়া, শুশুনিয়া গ্রাম। তো এখানে প্যান্ডেলটা হয়েছে, আমরা যে থিমটা হয়েছে সেটা দেখতে এসেছি। তো গিয়ে দেখাচ্ছি সবাইকে আমাদের সেফটি বুনু। তো এখন আমরা যাচ্ছি শুশুনিয়া। ভালোই ভিড় হয়েছে শুশুনিয়া। এখানে এখন থেকে ভিড় শুরু হয়ে গেছে রাস্তায়। আজ ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি হয়নি বলে বিকেল থেকে সকলেই বেরিয়েছে ঠাকুর দেখতে। হাই কর সেফটি। চলে এসছি, আমার বড় মা পেছনে রয়েছে, আমার সাথে আছে আমার মেয়ে ঝিলিক, পেছনে বড় মা, ভাই। তো এই থিমটার আসল নাম হচ্ছে বৃদ্ধাশ্রম বলতে পারো, কারণ আজকালকার দিনে ছেলেমেয়েরা বড় হয়ে বড় বড় চাকরি করে বড় বড় কোম্পানিতে গিয়ে বিদেশে গিয়ে সেটেলড হয়ে যায় এবং মা বাবা দেশে থাকে বা পুরনো বাড়িতে পড়ে থাকে। ছেলেমেয়েরা যারা নতুন নতুন ফ্ল্যাট করে এবং সেখানে মা বাবার স্থান হয় না, তো এই থিমের মধ্যে শিল্পী সেটাই দেখাতে চেয়েছে, ছেলেরা বড় হয়ে যায় এবং মা বাবার বড় হওয়ার পর মা বাবারা সেই সন্তানদেরকে বড় করে, সন্তানদেরকে বড় করে তাদের পায়ে দাঁড় করিয়ে এবং ভবিষ্যতে কথা চিন্তা না করে তাদের জমা পুঁজি সব ছেলের শিক্ষা দীক্ষায় লাগিয়ে দিয়ে বৃদ্ধা বয়সে মা বাবাকে একা থাকতে হয়। তো এই থিমের মধ্যে সেটাই একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে। থিমের শিল্পীর নাম হচ্ছে উৎপল দাস। সামনেই দেখতে পাচ্ছেন বৃদ্ধাশ্রম। এখানে একটা বৃদ্ধ মাকে দেখানো হয়েছে যে জেসিবি বকেটের মধ্যে তার ঠাই হয়েছে বৃদ্ধা বয়সে। এটা হচ্ছে ছেলেমেয়েরা, এখানে লেখা আছে ছেলে আমার মস্ত মানুষ ভুবন জোড়া খ্যাতি, তবু পুজোর দিনে মায়ের ঘর জ্বলে না কোনো বাতি। এখানে একটা ছোট্ট কোটেশন আছে যেখানে লেখা আছে ছেলে আমার বড় ইঞ্জিনিয়ার, এলাহি তার ব্যাপার, কিন্তু এত ফ্ল্যাটেও জায়গা নেই আমার থাকার। দেওয়া আছে বৃদ্ধ মাতা বৃদ্ধ পিতা পরিণত ঘরের জঞ্জালে, তাদের আজ ঠাই মিটে বটবৃক্ষের তলে, বাবা মা বোঝে না সন্তানের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। একটু মন ছুঁয়ে যাবে সবারই। খোকা তুই কেমন আছিস, কেমন আছিস বল, আমার জ্বরটা সেরে সেরে শরীরটা দুর্বল, আমার জন্য ভাবিস না রে আমি ভালোই আছি, তোর বাবাও চলে গেছে আমি গেলেই বাঁচি। কতদিন তোর সঙ্গে ফোনে হয় না কোনো কথা, তাই তো তোকে ফোনে পেলে ঠিক থাকে না মাথা, আমায় কবে নিয়ে যাবি আমার
বড্ড লাগে একা। হ্যালো, লাইনটা কেটে গেল নাকি কেটে দিলি খোকা? খুব সুন্দর একটা পড়েছেন এখানে, যেটা আজকালকার জেনারেশন বাচ্চাদেরকে বা বড়োদেরকে যারা মা বাবার উপর অত্যাচার করে, বড় হয়ে গেলে বড় জায়গায় পৌঁছে গেলে যারা মা বাবার খেয়াল রাখে না তাদের জন্য একটা খুব সুন্দর একটা মেসেজ। বৃদ্ধ বাবা বলছে ছাতাটা নিয়ে যাবি, হাতটা দিয়ে বলছে ছেড়ে বড় উঠি। আয়নাতে এখানে লেখা আছে মুখোমুখি। যেখানে লেখা আছে মায়ের অপেক্ষা শেষ হয় না, ভয় নেই আমি তো আছি। একটা বৃদ্ধাশ্রম, একটা বাড়ি যেখানে প্রতিটা করেছেন সকলের মন ছুঁয়ে। আমার খোকা তো প্লেনে চড়ে বিদেশ থেকে প্রদেশে যায়, আমি ছাদে বসে থাকি খোকা, আমার যাবার সময় প্রতিবার হাত ছেড়ে যায়। ওরে আমার লাগবে না তাও, কথা শুনে কে প্রতিবার হাত নতুন শাড়ি দিয়ে যায় আমাকে। খোকা আমার কোনো অভাব রাখি না, আমার সুন্দর চলে গেল। এই গেল, এই গেল বারে খোকা আমাকে দুজোড়া নতুন জুতো কিনে দিয়ে গেছে, খোশ কাপড় কেন বলে বলতে পারি না। খোকা তো গ্যাস কিনে দিতে চাই, আমি বলি বলি না বাবা আমার ওসব চাই না। আমার খোকা এখানে একটা বোঝানো হয়েছে যে বাবা এখানে আইসিইউতে আছে, আর ছেলেকে ফোন করছে মা, ছেলে বলছে সময় নেই সময় নেই, বলছি তো টাকা পাঠাচ্ছি, ছেলে তবুও টাকার পেছনে দৌড়াচ্ছে। প্রতিটা কোটেশনে মনে হচ্ছে যে মন ছুঁয়ে যাচ্ছে, যেমন ওই কোটেশনটা সবাই একটু মন দিয়ে দেয়। প্রতিটা জায়গায় একটা করে সোশ্যাল মেসেজ আছে। আঁচল যেটা ধরে ছেলেমেয়েরা বড় হয়, মায়ের আঁচল ধরে ছেলেমেয়েরা বড় হয়, এবং সেই আঁচল বড় হয়ে যাওয়ার পর চাকরি করার পর সেই আঁচল ছেড়ে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসে। গাছের তলায় ছেলের জন্য সত্যি পুজো করছে, মা সত্যি পুজো করছে, আর ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এখানে প্রতিটা তোয়ালে লেখা আছে ছেলে আমার আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তোয়ালে প্রতিটা জায়গায় লেখা আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
একটা সন্তানই সেটা পারবে না। তাই বলবো প্রতিটা সন্তানকে যে মা বাবার খেয়াল রাখো, তুমি যত বড়ই জায়গায় পৌঁছে যাও না, যতই উন্নত করো নিজেকে, উন্নতি হোক, কিন্তু মা বাবাকে কোনোদিন মা বাবার ঋণ কোনোদিন তুমি শোধ করতে পারবে না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার খেয়াল রাখবেন, অবশ্যই নিজে উন্নত করো, উন্নতি হোক তোমাদের, বড় স্থানে পৌঁছে যাও, তবুও মা বাবার যেন স্থান কোনোদিনও বৃদ্ধাশ্রম না হয়।